বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাকে কি শোনা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু ও ফেসবুক লাইভে যারা শুনছেন, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আমি সার্টিফাইড ট্রেইনার ইলেকট্রিক্যাল মোহাম্মদ নাজমুল হুদা, সুন্দরবন ইনস্টিটিউট অফ টেকনোলজি, খুলনা। মহামারী করোনার এই প্রকোপে সারা বিশ্ব যখন লকডাউন অবস্থায়, ছাত্রছাত্রী বা লার্নার যখন ক্লাসে আসতে পারছে না, ঠিক এই সময় বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এডুআইয়ের সহযোগিতায় 360 ঘন্টা প্রশিক্ষণ গ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন্য ফেসবুক লাইভে ক্লাসের আয়োজন করা হয়েছে। আজকের ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। ট্রেড ইলেকট্রিক্যাল হাউজওয়ারিং টপিকস, এমন একটি সার্কিট স্থাপন করতে হবে যেখানে একটি সুইচে একটি টিউব লাইট নিয়ন্ত্রিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের পাঠ থেকে তোমরা শিখতে পারবে একটি টিউব লাইটকে এক স্থান হতে নিয়ন্ত্রণ করার অভিজ্ঞতা অর্জন করা। আমি আশা করি যদি আজকের পুরো ক্লাসটা তুমি আমার সাথে থাকো, তাহলে একটা টিউব লাইট কিভাবে ইনস্টলেশন করতে হয় এটা পুরোপুরি শিখতে পারবে। কার্যবিবরণী শীট, জব স্পেসিফিকেশন শীট, প্রয়োজনীয় পিপি। আমাদের আজকের এই কাজটা করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় পিপি অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের প্রয়োজন হবে, সেগুলোর একটা তালিকা আছে, আমি তোমাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি। সেফটি হেলমেট, সেফটি গগলস, সেফটি মাস্ক, সেফটি বেল্ট, সেফটি হ্যান্ড গ্লোভস, সেফটি শু, সেফটি অ্যাপ্রন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে কাজ করার জন্য আমাদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম হিসেবে এগুলো আমরা ব্যবহার করব। প্রয়োজনীয় পিপি ছাড়াও আমাদের আজকের কাজ করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হবে, মালামালের প্রয়োজন হবে, তার একটা তালিকা আমি তোমাদেরকে বলবো। আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। পিয়ানো ফিউজ, আমাদের আজকের জবটা ইনস্টল করার জন্য আমাদের পিয়ানো ফিউজের প্রয়োজন হবে। ফিউজের একটা চিত্র এখানে দেওয়া আছে। ফিউজ মূলত রক্ষণ যন্ত্র, আমাদের সার্কিটটা রক্ষা করার জন্য আমরা মূলত ফিউজ ব্যবহার করে থাকি। পিয়ানো সুইচ অন ওয়ে, যেহেতু আমাদের আজকে একটা লোডকে এক স্থান থেকে নিয়ন্ত্রণ করতে হবে, এই জন্য আমাদের একটা অন ওয়ে সুইচ লাগবে। সুইচ মূলত নিয়ন্ত্রণ যন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ব্যালেস্ট এবং স্টার্টার আছে। আমরা যেহেতু টিউব লাইট আজকে ইনস্টল করব, এই জন্য টিউব লাইটের গুরুত্বপূর্ণ যে অংশগুলো তার ভিতরে দুইটা প্রধান অংশ আছে, একটা হচ্ছে ব্যালাস্ট, একটা হচ্ছে স্টার্টার। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে, যেমন টিউব লাইট, টিউব লাইট বডি হোল্ডার, এগুলো আমাদের টিউব লাইটের গুরুত্বপূর্ণ অংশ। তো চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে ব্যালাস্টটা দেখানোর চেষ্টা করেছি। ব্যালাস্টের দেখো এই সাইডে দুইটা তার আছে এবং এই সাইডে দুইটা কেবল, মানে এই সাইডে দুইটা কেবল আছে আর এই সাইডে চারটা কেবল আছে। তো এটা যখন আমাদের সংযোগ করতে হয় তখন আমাদের এই দুইটার সাথে একটা নিউট্রাল একটা ফেজ, এবং এই সাইডটা যে চারটা তার কেবল বের হয়েছে, এই কেবলের আমরা চারটা হোল্ডারের চারটা পয়েন্টে ব্যবহার করে বসিয়ে দিই। এই সাইডের দুইটা আমরা এক সাইডের দুইটাই ব্যবহার করব এবং এই সাইডের দুইটা আর দুইটা হোল্ডারে ব্যবহার করব। স্টার্টার, আমরা স্টার্টার ব্যবহার করি টিউব লাইটটা সঠিকভাবে যেন, স্টার্টারের সাহায্যে আমাদের টিউব লাইটটা আমরা জ্বালিয়ে থাকি, এটা সাস ভোল্টেজ উৎপন্ন করে এবং লাইটকে জ্বলতে সাহায্য করে, আর ব্যালাস্ট কারেন্ট নিয়ন্ত্রণ করে অর্থাৎ
রেগুলেট করে। টিউব লাইট, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রে তোমরা টিউব লাইট দেখতে পাচ্ছ। টিউবলাইটের যা যা থাকে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। টিউবলাইটের সিস্টেমের উপাদান, টিউবলাইট এর গাঠনিক উপাদান হলো একটি বায়ুরোধী কাঁচনল থাকে কমন ভাবে বলে একে সলিড গ্লাস টিউব। টিউবলাইট এর গাঠনিক উপাদান হলো একটি বায়ুরোধী কাঁচনল যাকে কমন ভাবে বলে সলিড গ্লাস শীট টিউব। এই টিউবটি বায়ুরোধী, টিউবের মধ্যে থাকে সামান্য পরিমাণ মার্কারি পারদ, আরো থাকে একটি নিষ্ক্রিয় গ্যাস আর্গন। এই টিউবটির ভিতর দিক দিয়ে ফসফরাস এর আবরণ দেয়া থাকে, এজন্য একে সাদা দেখায়। টিউবের এই দুই প্রান্তে থাকে দুইটি ইলেকট্রোড যা এর মধ্যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে। এই ইলেকট্রিক দুটো আবার একটি ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে সংযুক্ত থাকে। ইলেকট্রিক্যাল এই সার্কিটকে সাধারণত থাকে স্টার্টার সুইচ ও ব্যালাস্ট। এই সার্কিট যুক্ত থাকে আমাদের এসি সাপ্লাই এর সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকে জবটা আমরা চ্যানেল ওয়্যারিং এর মাধ্যমে করব। তো চ্যানেল ওয়্যারিং এর জন্য আমাদের আজকের যেটা প্রয়োজন হবে 3x4 ইঞ্চ পিভিসি চ্যানেল প্রয়োজন হবে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো চ্যানেলের এখানে চিত্র দেওয়া আছে। তো এখান থেকে আমরা 3x4 ইঞ্চি চ্যানেলটা, পিভিসি চ্যানেলটা নিব আমাদের কাজের জন্য। চ্যানেল ওয়্যারিং এর বেশ কয়েকটা সুবিধা আছে, যেমন এটা খরচ কম হয় ইনস্টল করতে। এটা যদি এর ভিতরে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে সহজে মেরামত যোগ্য এবং এটা সৌন্দর্যবর্ধক। এজন্য আমরা চ্যানেল ওয়্যারিং এর সাহায্যে আজকে কাজটা করব। এই চ্যানেল ওয়্যারিং এ কাজ করার সময় অনেক সময় আমাদের জয়েন্টের প্রয়োজন হয়। এই জয়েন্টটা যদি আমরা এই চ্যানেলের ভিতরে করে দিই, তাহলে আমাদের যে চ্যানেলের কেবল গুলো আমরা পরে টানবো, তখন আমাদের দেখা যাচ্ছে কেবল গুলো আর যাওয়ার জন্য জায়গা থাকবে না। এজন্য আমরা জয়েন্ট গুলো দেওয়ার জন্য জয়েন্ট বক্স ব্যবহার করি। চিত্রের সাহায্যে তোমাদের পিভিসি জয়েন্ট বক্স দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। মূলত আমরা জয়েন্ট গুলো জয়েন্ট বক্সের ভিতরেই করব। 3x4 ইঞ্চি স্ক্রু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেল গুলো আমাদের অলের সাথে ইনস্টল করার জন্য প্রথমে আমাদের অলকে ছিদ্র করতে হয় ড্রিল বিট দিয়ে। ড্রিল মেশিনের সাহায্যে আমরা ছিদ্র করে নিই। ছিদ্র করার পরে আমরা সেখানে রয়্যাল প্লাগ ঢুকিয়ে দিই। রয়্যাল প্লাগ ঢুকিয়ে দেওয়ার পরে আমরা লেভেলার দিয়ে আমরা এখানে স্ক্রু দিয়ে চ্যানেলটা ইনস্টল করি এবং চ্যানেলটা অলের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখানে 3x4 ইঞ্চি স্ক্রু দেখানো হয়েছে। আমাদের স্ক্রু লাগবে চ্যানেল গুলো আটকানোর জন্য এবং এই স্ক্রু গুলোকে ধরে রাখার জন্য আমরা রয়্যাল প্লাগ ব্যবহার করি। আমরা যে অলে যে ছিদ্র গুলো করবো, এই ছিদ্র গুলো সঠিকভাবে আমরা রয়্যাল প্লাগ দিয়ে আটকে দিব এবং তারপরে এটা স্ক্রু দিয়ে আমরা চ্যানেলটা আটকাবো। পিভিসি ইনসুলেটিং টেপ প্রয়োজন মতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফেজ এবং নিউট্রাল নিয়ে কাজ করবো, এই জন্য আমাদের রেড এবং ব্ল্যাক কালারের ইনসুলেটিং টেপের প্রয়োজন হবে। তো আমরা আজকের কাজের জন্য আমাদের লাল এবং কালো কালারের ইনসুলেটিং টেপটা নিয়ে নিব। পিভিসি কেবল 1.5 RM প্রয়োজন মতো। এখানে 1.5 RM নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা জানি চ্যানেল ওয়্যারিং এর সর্বনিম্ন যে কেবলের সাইজ সেটা হচ্ছে 1.5 RM। তো এখানে আমরা রেড অর্থাৎ ফেজ এবং নিউট্রাল দেখতে পাচ্ছি, কালো নিউট্রাল। তো আমরা 1.5 RM নিয়ে কাজ করবো, যেহেতু আমাদের লোড কম সে কারণে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের কাজ করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রয়োজন হবে, তার মধ্যে নিয়ন টেস্টার। নিয়ন টেস্টারের সাহায্যে আমরা ফেজ শনাক্ত করি। কম্বিনেশন প্লায়ার অর্থাৎ যে প্লায়ার দিয়ে একাধিক কাজ করা যায় সেটাকে আমরা কম্বিনেশন প্লায়ার বলি। যেমন কাটিং করা যায়, আমরা কেবল ইনসুলেশন অপসারণ করার পরে এটাকে সহজে মরিয়ে দিতে পারি, পেঁচিয়ে দিতে পারি,
কাটিং প্লায়ার্স বা ডায়াগোনাল প্লায়ার, এই প্লায়ারের সাহায্যে সহজে আমরা কেবল কেটে ফেলতে পারি। লং নোজ প্লায়ার, লং নোজ প্লায়ার আমরা ব্যবহার করে থাকি যে সমস্ত সরু জায়গায় আমাদের অন্য কোনো প্লায়ার বা অন্য কোনো কিছু ঢুকিয়ে কেবল বা অন্য যে কোনো জিআই টার হোক, যে কোনো যাই হোক না কেন, আমরা বের করার প্রয়োজন হলে সেখানে আমরা লং নোজ প্লায়ার ব্যবহার করে থাকি। এটা সরু হওয়ার কারণে যে কোনো চিকন জায়গা বা ছোট জায়গা দিয়ে এটা ঢুকানো যায় এবং এটার সাহায্যে সহজেই ধরে নিয়ে আসা যায়। ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার হচ্ছে ফ্ল্যাট জাতীয় স্ক্রুগুলো কাজে ব্যবহার করা হয়। এর হেডটা ফ্ল্যাট থাকে, এই কারণে একে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার বলা হয়। ফিলিপস স্ক্রু ড্রাইভার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এস্টার বা ফিলিপস স্ক্রু ড্রাইভার হচ্ছে এমন এক ধরনের স্ক্রু ড্রাইভার যেটার সাহায্যে ফিলিপস বা এস্টার জাতীয় স্ক্রু খোলা যায়। এটার হেডটা এস্টারের মতো থাকায় একে এস্টার বলে আমরা চিনি। এই স্ক্রু দিয়ে আমরা, এই ড্রাইভার দিয়ে আমরা এই স্ক্রুগুলো খুলতে পারবো এবং লাগাতে পারবো। ওয়ার স্টিপার, ওয়ার স্টিপারের সাহায্যে সহজে কেবলে ইনসুলেশন অপসারণ করা যায়। কানেক্টিং স্ক্রু ড্রাইভার, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটার সাহায্যে মানে বিভিন্ন ধরনের স্ক্রুগুলো খোলা এবং লাগানোর কাজ করতে পারি। ইলেকট্রিশিয়ান চাকু, অর্থাৎ ইলেকট্রিশিয়ান নাইফ হচ্ছে এমন এক ধরনের নাইফ যেটা ব্যবহার করে আমরা কেবলের ইনসুলেশন অপসারণ করে থাকি। অর্থাৎ ইলেকট্রিক্যাল কাজের জন্য আমরা যে চাকু বা ছুরি আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা ইলেকট্রিশিয়ান নাইফ বা ইলেকট্রিশিয়ান চাকু বলি। সেন্টার পাঞ্চ, সেন্টার পাঞ্চ হচ্ছে আমরা সেন্টারিং করার জন্য ব্যবহার করে থাকি। আমরা কোথাও যদি ডিল করি তাহলে প্রথমে আমরা সেন্টার পাঞ্চ দিয়ে মার্কিং করে নিই, বা আমরা এরকমও করতে পারি আমাদের যে চ্যানেল আমরা ইনস্টল করব এই চ্যানেলটা আমরা মার্কিং করার প্রয়োজন হলে সেন্টার পাঞ্চ দিয়ে আমরা মার্কিং করে নিতে পারি, তারপরে স্ক্রু দিয়ে এটা ইনস্টল করতে পারবো। ফাইল, ফাইল মূলত ব্যবহার করা হয় কোনো বর্ধিত অংশকে কর্তন এবং মসৃণ করার জন্য। আমরা অনেক সময় ইলেকট্রিক্যাল কাজ করার সময় দেখি যে আমাদের যে চ্যানেল নিয়ে আমরা কাজ করছি এটা বড় হয়ে গেছে, তো এটা আমাদের কেটে ফেলার প্রয়োজন হতে পারে। আবার যদি অল্প একটু বড় হয়ে থাকে তাহলে আমরা এটা ফাইলিং করে সমান করে ফেলতে পারি। এটা মসৃণ হয় এবং এটা সৌন্দর্য মানে সহজে করা যায়। স্পিরিট লেভেল, স্পিরিট লেভেলের সাহায্যে আমরা মূলত আমাদের লেভেলটা অ্যাডজাস্ট করি। আমরা এটাকে যদি সহজে সোজা বা সুন্দরভাবে সরল রেখে নিতে চাই তাহলে আমরা স্পিরিট লেভেলের ব্যবহার করে আমরা এটা সহজেই করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মেজারমেন্ট টেপ, মেজারমেন্ট টেপের সাহায্যে আমরা মেজারমেন্ট করতে পারি, মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ করতে পারি। আমরা আমাদের একটা রুমের জন্য কতটুকু কেবল প্রয়োজন, কতটুকু চ্যানেলের প্রয়োজন, এটা আমরা মেজারমেন্ট টেপের সাহায্যে মেপে আমরা সঠিক পরিমাণ জেনে নিতে পারি এবং সেই অনুযায়ী আমরা মালামাল ক্রয় করতে পারি। বলপিন হ্যামার, অর্থাৎ যে হ্যামারের এক সাইড ফ্ল্যাট এবং এক সাইড বলের মতো তাকে আমরা বলপিন হ্যামার বলি। এটা বিভিন্ন সাইজের হয়, যেমন 1 পাউন্ড, 2 পাউন্ড এভাবে বিভিন্ন সাইজের হয়। তো আমরা এই ফ্ল্যাট সাইডটা দিয়ে কোনো কিছু কোথাও ঢোকাই, অর্থাৎ এটাতে হ্যামারিং করি আমরা। যেমন একটা পেরেক আমরা যদি হ্যামারিং করে ঢুকিয়ে দিই কাঠের ভিতরে তাহলে আমরা এটা বলপিনের ফ্ল্যাট সাইড দিয়ে ঢুকাতে পারবো, এবং ঢুকানোর পরে আমরা যদি সেটাকে আরো বেশি ভিতরে ঢুকাতে চাই তাহলে আমাদের সে সময় বলপিন বা বল সাইডটা ব্যবহার করতে হয়। বল সাইডটা দিয়ে হ্যামারিং করলে এটা আরো বেশি ভিতরে চলে যায়। হ্যাকস, আমরা চ্যানেল কাটার জন্য মূলত হ্যাকস ব্যবহার করে থাকি। হ্যাকসা দিয়েই আমরা মূলত চ্যানেল কেটে থাকি, এটা সহজে কাটা যায়। আমরা আমরা চ্যানেল ওয়ারিং কাটার জন্য আমরা মিনি হ্যাকসা ব্যবহার করে থাকি, এটা ব্যবহার করে আমরা কাজ করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সমস্ত যন্ত্রপাতি আমি তোমাদেরকে অবগত করলাম এগুলো আমরা সবগুলোই আমরা টুল বক্সে রাখবো এবং টুল বক্স থেকেই এগুলো আমরা নিব। আমাদের কাজের সময় আমরা টুল বক্সে রাখবো এবং কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা টুল বক্সে, কাজের সময় টুল বক্স থেকে নিব এবং কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেটা আবার টুল বক্সে রেখে দিব। তাহলে এটার জন্য আমাদের আলাদা কোনো পরিশ্রমের প্রয়োজন হবে না। সার্কিট ডায়াগ্রাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে জবটা করব সেটা এই সার্কিট ডায়াগ্রাম দেখলেই আমরা বুঝতে পারছি যে এখানে ফেজ আছে, ফেজটা একটা ফিউজ হয়ে যাচ্ছে এবং ফিউজ হয়ে একটা সুইচ হয়ে আসছে
সুইচ আছে এবং সুইচ থেকে একটা লোড, লোডের শেষ প্রান্ত থেকে একটা নিউট্রাল বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এই সার্কিটটা দিয়েই আমরা আজকে আমাদের কাজটা করব। তো কাজ করার জন্য আমাদের প্রথমে ড্রয়িং নির্বাচন করতে হয়। তো আমাদের আজকে ড্রয়িং, আমরা এই ড্রয়িংটা দেখেই মূলত আমরা আজকে জব ইনস্টল করব। তো এখানে দেখো ফেজ আছে, ফেজের পরে একটা ফিউজ আছে, এটা ফিউজের প্রতীক। তারপরে এখানে একটা সুইচ আছে, এটা অন ওয়ে সুইচ। সুইচ হয়ে এটা প্রথমে স্টেটারে যাচ্ছে এবং স্টেটার থেকে এটা টিউবলাইট হয়ে আবার টিউবলাইট দিয়ে এটা আবার নিউট্রালে চলে আসছে। তো এটাই আমরা আজকে ইনস্টল করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন জবটা ইনস্টল করব তখন এখানে দেখো রেড কালার আছে এবং ব্ল্যাক কালার আছে। রেড কালার অর্থ হচ্ছে ফেজ এবং ব্ল্যাক কালার হচ্ছে নিউট্রাল। তো প্রথমে ফেজ আমরা পিয়ানো ফিউজের প্রথম প্রান্তে ঢুকাবো এবং পিয়ানো ফিউজ হয়ে ফেজটা দ্বিতীয় প্রান্ত দিয়ে বের হয়ে পিয়ানো অন ওয়ে সুইচের প্রথম প্রান্তে ঢুকবে। পিয়ানো অন ওয়ে সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে ফেজ বের করে এটা আমরা টিউবলাইটের সাথে অ্যাডজাস্ট করব এবং টিউবলাইটের দ্বিতীয় প্রান্ত থেকে নিউট্রাল বের করে আমরা একটা নিউট্রাল পয়েন্টের সাথে সংযোগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে টিউবলাইটটা দেখছি, টিউবলাইটের ভিতরে ব্যালাস্ট আছে, স্টেটার আছে। তো আমরা জানি টিউবলাইটের প্রধানত পাঁচটা অংশ, যার একটা হচ্ছে টিউবলাইট, একটা হচ্ছে হোল্ডার, একটা হচ্ছে বডি, সেটা ফ্রেমটাই আমরা মূলত বডি বলি, এবং এর ভিতরে আছে স্টার্টার এবং ব্যালাস্ট। তো এগুলোই হচ্ছে মূলত, এগুলো নিয়েই টিউবলাইটটা গঠিত, টিউবলাইটটা কাজ করে। তো আমরা একটু কার্যপদ্ধতি সম্পর্কে জেনে নিই। প্রয়োজনীয় পিপি পরিধান করি। আমরা কাজ করার সময় অবশ্যই প্রয়োজনীয় পিপি পরিধান করব। পিপি ছাড়া কোনোভাবেই কাজ করা যাবে না। পিপি ছাড়া কাজ করলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা কারোরই কাম্য না। যে কোনো দুর্ঘটনায় আমাদের জন্য ক্ষতি বয়ে আনে, যেটা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের সবাই ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা অবশ্যই পিপি পরে কাজ করার চেষ্টা করব। প্রথমে যাদের আমাদের আমাদের যারা পিপি পরে কাজ করে অভ্যস্ত না, তারা পিপি পরে কাজ করতে গেলে প্রথমে অস্বস্তিতে পড়ি, কিন্তু দীর্ঘদিন এটা ব্যবহার করার ফলে পিপি পরেই কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। তাই আমাদের অভ্যাসটা গড়ে তুলতে হবে, পিপি পরে কাজ করতে হবে। ড্রয়িং নির্বাচন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাজ করার জন্য প্রথমে ড্রয়িং নির্বাচন করতে হবে। ড্রয়িং অনুযায়ী কাজ করলে সমস্ত মালামাল শনাক্ত করা যায় এবং সেই মালামালগুলো ক্রয় করে এনে মালামালগুলো এক জায়গায় করার পরে আমরা জবে গেলে আমাদের জবটা সুন্দরভাবে আমরা করতে পারি। তাই আমাদের প্রথমে ড্রয়িং নির্বাচন করতে হবে। ড্রয়িং অনুযায়ী প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি সংগ্রহ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ড্রয়িং থেকে আমরা সম্যক ধারণা লাভ করি যে আমাদের আজকের বা এই ড্রয়িং এ আমাদের কি কি মালামালের প্রয়োজন হতে পারে। তো সেটা আমরা শনাক্ত করার পরে প্রথমে মালামাল আমরা সংগ্রহ করব। মালামাল সংগ্রহ করার পরে আমাদের যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে। তো যন্ত্রপাতি আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, টুল বক্সে রেখে দিই, তাহলে এটা আমাদের এটার জন্য আমাদের আর আলাদা কোনো পরিশ্রম বা সময় দেওয়ার প্রয়োজন হবে না। তাই মালামাল ও যন্ত্রপাতি আমরা এক জায়গায় করে আমরা ওয়ার্কপ্লেসে যাওয়ার চেষ্টা করব। এবং ওয়ার্কপ্লেসে যাওয়ার আগে আমরা অবশ্যই আমরা আমাদের প্রয়োজনীয় মালামালগুলো সংগ্রহ করেছি কিনা একটু মিলিয়ে নেব ড্রয়িং দেখে। তাহলে আমরা সহজে আমাদের কাজগুলো করতে পারবো এবং এর জন্য অতিরিক্ত আমাদের সময় দেওয়ার প্রয়োজন হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে জবটা আজকে আছে, একটা টিউবলাইটকে একটা স্থান থেকে নিয়ন্ত্রণ করা। তো এই জবটা করার জন্য আমাদের যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর জয়েন্ট গুলো। এটা কিভাবে হবে আমি তোমাদেরকে বলেছি, আমি এটাকে আরো ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। পিয়ানো
ফিউজের প্রথম প্রান্তে ফেজ লাইন সংযোগ করি। আমরা পিয়ানো ফিউজের প্রথম প্রান্তে ফেজ লাইনটা সংযোগ করে নিব। সংযোগ করার পরে পিয়ানো ফিউজের দ্বিতীয় প্রান্ত থেকে আমরা ফেজ লাইনটা বের করে নিব। পিয়ানো ফিউজের থেকে দ্বিতীয় প্রান্ত থেকে আমরা যখন ফেজ লাইনটা বের করে নিব, এই ফেজ লাইনটা আমরা পিয়ানো সুইচের প্রথম প্রান্তে সংযোগ করব। পিয়ানো ফিউজের দ্বিতীয় প্রান্ত থেকে ফেজ লাইনটা নিয়ে আমরা এই ফেজ লাইনটা পিয়ানো সুইচের প্রথম প্রান্তে সংযোগ করব। পিয়ানো সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে ফেজ লাইন নিয়ে আমরা ব্যালেস্টের প্রথম প্রান্তে সংযোগ করব। পিয়ানো সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে ফেজ লাইন নিয়ে আমরা ব্যালেস্টের প্রথম প্রান্তে সংযোগ করব। ব্যালেস্টের দ্বিতীয় প্রান্ত থেকে ফেজ লাইন নিয়ে টিউব লাইটে সংযোগ করব। ব্যালেস্টের দ্বিতীয় প্রান্ত থেকে ফেজ লাইন নিয়ে টিউবে সংযোগ করব। টিউব লাইট থেকে নিউট্রাল বের করে আমরা যথাক্রমে সংযোগ করে দিব এবং টিউব লাইট থেকে নিউট্রাল বের করে যথাক্রমে নিউট্রাল পয়েন্টের সাথে সংযোগ করব। তাহলে আমাদের ডায়াগ্রামটা আমরা যেভাবে ইনস্টল করতে চাচ্ছি সেটা আমরা সঠিকভাবে করতে পারবো এবং আমাদের সার্কিটটা কমপ্লিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ সার্কিটটি পুনরায় চেক করি এবং প্রশিক্ষক মহোদয়ের অবগত হই এবং সার্কিট পাওয়ার সাপ্লাই দিই। আমাদের যখন সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তখন আমরা সার্কিটটা পুনরায় চেক করে দেখব। চেক করে আমরা যখন জানবো যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তখন আমরা প্রশিক্ষক মহোদয়ের অবগতি হব এবং প্রশিক্ষক মহোদয়ের সম্মতি নিয়েই আমরা সার্কিটে পাওয়ার সাপ্লাই দিব। তাহলে আমরা কাজটা সুন্দরভাবে করতে পারবো এবং কাজ শেষে আমরা কার্যস্থান পরিষ্কার করি। কাজ করলে জায়গা অপরিষ্কার হবে, নোংরা হবে, এজন্য আমাদের কাজ করার পরে কাজের স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, সবাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, তাই আমরা পরিষ্কার করে নিব জায়গাটা। কাজের প্রথমে যেমন থাকবে এবং কাজ শেষে আমরা যেন সেই জায়গাটা পরিষ্কার করে আবার তেমন করে দিতে পারি, সে চেষ্টা আমরা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত যে টিউবলাইট সম্পর্কে আলোচনা করলাম এটার মূল উদ্দেশ্য হচ্ছে, টিউবলাইটের মূল কাজ হচ্ছে আলো দেওয়া, অর্থাৎ ঘরটা আলোকিত করা। তো আলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। স্বাভাবিকভাবে বলা যায় যে আলো এক প্রকার শক্তি যার মূল উৎস পরমাণুর ভেতর থেকে ভেতরে ইলেকট্রন নামক একটি ক্ষুদ্র কণিকার নড়াচড়া। অবশ্য আলোকেও অতি ক্ষুদ্র এক ধরনের গতিশীল কণিকা ধরা হয় যার শক্তি ও ভরবেগ আছে কিন্তু ভর নেই। এক এক বর্ণের আলোর জন্য এই সব আলোর কণিকা এক একটি গুচ্ছ আকারে আসে। এই সব ক্ষুদ্র কণিকাকে প্রোটন বলে, ডাকা হয় প্রোটন নামে ডাকা হয়। একটি পরমাণু থেকে তখনই প্রোটন নির্গত হয় যখন এর ভিতরে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়। এই ইলেকট্রনগুলো পরমাণুর ভিতর নিউক্লিয়ার এর চারিদিকে ঘুরে ইলেকট্রন এর এই ঘূর্ণন একটি নির্দিষ্ট বৃত্তাকার পথে হয়। এই বৃত্তাকার পথকে অরবিটাল বলে। ইলেকট্রন গুলো মূলত নেগেটিভ চার্জ যুক্ত হয় যুক্ত আর কেন্দ্রের নিউক্লিয়ার এ প্রোটন আর নিউট্রন আছে যা পজিটিভ চার্জ যুক্ত হয়। যেহেতু বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে তাই ইলেকট্রন নিউক্লিয়ারকে কেন্দ্র করে ঘুরে। এই আকর্ষণ বলকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থিরতারিত শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আলো সম্পর্কে জানলাম। এখন কাজ শেষে আমাদের যে সতর্ক কাজ করার জন্য আমাদের যে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হয় আমরা সেগুলো সম্পর্কে একটু অবগত হই। কাজ করার সময় অবশ্যই পিপি পরিধান করতে হবে, পিপি ছাড়া কাজ করা যাবে না। পিপি ফুল মিনিংটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম। আমরা জানি যে সেফটি ফার্স্ট অর্থ লাস্ট, অর্থাৎ কাজের আগে নিরাপত্তা আমাদের। নিরাপত্তা না থাকলে সেখানে আমরা কাজ করব না, নিরাপত্তা নিশ্চিত করে আমরা কাজ করব। তাই আমাদের পিপি পরিধান করে কাজ করতে হবে।
কাজের সময় অমনোযোগী হওয়া যাবে না। যেহেতু ইলেকট্রিক্যাল কাজ খুবই সেন্সিটিভ কাজ, একটু অমনোযোগী হলেই যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই কাজ করার সময় পূর্ণ সতর্কতা এবং মনোযোগী হয়ে কাজ করতে হবে। অমনোযোগী হয়ে কোনোভাবেই আমাদের কোনো কাজ করা উচিত নয়, বিশেষ করে ইলেকট্রিক্যাল কাজ কখনোই করা যাবে না। সংযোগ শক্ত হতে হবে। আমাদের যে সংযোগগুলো আমরা দিব, এই সংযোগগুলো আমরা যেন শক্ত হয় সেটা খেয়াল রাখবো, কারণ সংযোগ যদি ঢিলা থাকে তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে স্পার্ক করে এবং সেখানে দুর্ঘটনা ঘটে। তো আমরা সংযোগগুলো যেন শক্ত থাকে, শক্তভাবে হয় সেটা আমরা দেখব এবং সেখানে আমরা মনোযোগী হব, এবং সংযোগের স্থল ভালোভাবে ইনসুলেটিং টেপিং করতে হবে। সংযোগের স্থলটা ভালোভাবে ইনসুলেটিং টেপিং করতে হবে। আমরা যখন সংযোগ দেই তখন অবশ্যই আমরা কেবলের ইনসুলেশনটা অপসারণ করে নিই। অপসারণ করার পরে আমরা সেখানে সংযোগটা শক্ত করে পেঁচিয়ে দেই। পেঁচিয়ে দেওয়ার পরে আমরা এই জায়গাটাকে আবার ইনসুলেটিং টেপিং এর সাহায্যে টেপিং করি। এই টেপিংটা আমাদের সুন্দরভাবে করতে হবে, যেন সব জায়গায় সমানভাবে উঁচু হয়, কোথাও যেন উঁচু নিচু না হয় এবং কোথাও যেন আবরণ ছাড়া না থাকে, মানে ইনসুলেশন ছাড়া যেন না হয়। যেখানে ইনসুলেশন নাই সেখানে আমরা টেপিং করে ইনসুলেশনটা করে নিব। এর সাহায্যে আমরা মূলত বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারবো। তো আমরা ইনসুলেশনটা যেখান থেকে অপসারণ করবো সেখানে অবশ্যই সুন্দরভাবে টেপিং করে নিব। প্রশিক্ষক মহোদয়ের অবগতি ছাড়া সার্কিটে পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশিক্ষক মহোদয়ের অবগতি ছাড়া সার্কিটে পাওয়ার সাপ্লাই দিব না। যদি সার্কিটে আমরা পাওয়ার সাপ্লাই দিই তাহলে অনেক ছোট বড় ভুল থাকে, যেগুলো হয়তো আমাদের চোখে ধরা পড়ে না, আর এই সাপ্লাই দেওয়ার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা সকল প্রকার দুর্ঘটনা থেকে এড়িয়ে যাওয়ার চলার জন্য সার্কিটে পাওয়ার সাপ্লাই দেওয়ার আগে আমরা অবশ্যই প্রশিক্ষক মহোদয়ের অবগতি হব এবং তার সম্মতি নিয়েই আমরা সার্কিটে পাওয়ার সাপ্লাই দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি সম্পূর্ণ প্রসেসটা আমরা পরিপূর্ণভাবে লক্ষ্য করি এবং সবগুলো যদি মেনটেন করে চলি, তাহলে আমরা আজকে আমাদের যে জব ছিল, একটি টিউব লাইটকে এক স্থান থেকে নিয়ন্ত্রণ করার অভিজ্ঞতা অর্জন করা, সেটা আমরা করতে পারবো। আশা করি তোমরা যারা আমার এই লাইভ ক্লাসটা দেখছো তারা অবশ্যই এটা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারবে এবং সুন্দরভাবে করতে পারবে। তো আমাদের ক্লাস টাইম প্রায় শেষ। আমি যেহেতু আজকে টিউবলাইট নিয়ে আলোচনা করছি, তো টিউবলাইটের মেন যে পার্টগুলো সেগুলো একটু তোমাদেরকে আর একটু অবগতি করে দিই। আমাদের টিউবলাইটের মেন পার্ট হিসাবে আমরা 5টা অংশকে ধরি। ব্যালাস্ট হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে স্টার্টার, 3 নম্বর হচ্ছে টিউব লাইট, 4 নম্বর হচ্ছে বডি, আর 5 নম্বর হচ্ছে হোল্ডার। এই 5টা জিনিস নিয়ে মূলত টিউব লাইট গঠিত। তো টিউব লাইটটা আমরা ইনস্টল করতে পারবো ইনশাল্লাহ। তো যারা হচ্ছে আমাদের ক্লাসটা পুনরায় পেতে চাও, তারা পুনরায় দেখতে চাও, তাহলে এটা করতে পারো। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bda, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skill.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।